থেকে আগে স্বাগত জানাচ্ছি আমার এন্টায়ার কলেজের পক্ষ থেকে। আমরা খুব কৃতজ্ঞ যে আপনি আপনার এই ভিজিটে আমাদের কলেজকেও কনসিডার করলেন। একটা সংস্কৃতে খুব সুন্দর সুভাষিত আছে যেটা আমরা বলি, স্বদেশে পূজ্যতে রাজা বিদ্বান সর্বত্র পূজ্যতে, এটা আমরা বলি সংস্কৃতে। যে রাজার সম্মান শুধু নিজের দেশে হয়, আর বিদ্বানের সম্মান সব জায়গা হয়, সর্বত্র। তো এরকম একজন বিদ্বান গুণীজনকে আমাদের মধ্যে আমরা পেয়ে আমরা সত্যি খুব আনন্দিত, কৃতজ্ঞ। আর আমি বেশি সময় নেব না, আমি কয়েকটা আমার মেমোরিজ আমি রিকল করছি আজকের দিন। দাদাকে অনেকদিন বাদে পেয়ে, আমি ওনাকে পেয়েছি যখন আমি নিজে ছাত্র ছিলাম বিশ্বভারতীতে। তো ওনার ডিসিপ্লিন আর ওনার যে কমিটমেন্ট টুয়ার্ডস দ্য আর্ট ফর্ম, এটা সত্যি ভীষণ সবসময় প্রেরণা দিয়েছে আমাকে। আর বিশ্বভারতী সত্যি খুব অনার্ড আমার মনে করি, আর ভীষণভাবে এত বড় বড় একজন গুণীকে ওখানে অ্যাজ এ গুরু রূপ পেয়ে সত্যি ওরা একটা বিরাট বড় ধন ওদের কাছে আছে মনে করি। তো আমি বেশি কিছু না বলে আমি পুরোভাবে স্টেজটাকে দাদাকে আমি দিয়ে দিচ্ছি, যে পুরোভাবে আপনার থেকে আমরা কিছু শিখবো, জানতে চাইবো। সকলকে যারা যারা এসছে ধন্যবাদ, যারা এসছো স্পেশালি আমি বলি স্টুডেন্টসরা এখানে আমি খুব কম দেখছি। আমার মনে হয় যে দানে দানে পে লেখা হয় খানে কা কালে কা নাম, যেরকম আমরা বলি হিন্দিতে, সেরকম জ্ঞানের প্রতিও আমাদের এটাই কাহাবতটা লাগু হয়। যারা এখানে আছো তাহলে তোমরা ভীষণ লাকি, তোমরা যে এত বড় গুণীর সৎসঙ্গে আছো আর কিছু শিখতে পারবে। আর যারা আসতে পারেনি তারা আমি কী করবো, যে সৌভাগ্য নেই আজকে কিছু শোনার বা শেখার। তো এই কয়েকটা শব্দ বলে আমি নিজের সংক্ষিপ্ত ভাষণ এখানে শেষ করছি। সকলকে নমস্কার।